আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কোমিয়ঙ্গের একটি ছেলে জুবাইর আহমদ তাশরিফ, মানে তাকে সবাই চিনেন, সে মানে এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতদেরকে নিয়ে একটি নাশিদ গিয়েছিল, একটি গজল গিয়েছিল, মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান এই গজলটি রেকর্ড করেছে। একটি আপনারা একটু ভাববেন, মানে আমি যে কৌমিদেরকে বা আমি যে ওহাবি খারিজিদেরকে মানে একটু আখ্যাত করে বা মানে এই ক্ষিপ্ত হয়ে যে মানে কথাবার্তি বলি, মানে কেন বলবো না, এদেরকে কেন বলবো না, আপনারাই বলেন। ওই যে মানে জুবাইর আহমদ তাশরিফ, সে মানে কারবালার একটি গজল রেকর্ড করেছে, কেন রেকর্ড করেছে, ভাইরাল হওয়ার জন্য। এটা কিন্তু মহব্বতে গাই নাই, ঠিক আছে, এটা একবারেই মহব্বত করে গাই নাই, জাস্টলি দেখতে পাচ্ছে যে তাহিরি সাহেব এই গজলটা গাইছে। তো তাহিরি সাহেব যেহেতু গাইছে, মানে সেও যদি আর একটু ভালো টিউন করে, ওটু টিউন দিয়ে আর একটু ভালোভাবে যদি রেকর্ড করতে পারে, তাহলে সেও মানে মোটামুটি ভাইরাল হবে। ওই সেই ক্ষেত্রে মূলত সে মানে গজলটি তার গাওয়া, যখন গজলটি গাওয়ার পর তার আকাবের কিছু লোক যখন তাকে মানে বললো, মানে উস্কানি দিয়েছে যে এটা তো এটার মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবে খবর দেনেওয়ালা বলা হয়ে গেছে, এবং দয়াল নবীর জবানে কারবালার বয়ানে ইমাম হুসেন শহীদ হলো হাদিসে প্রমাণ, এটা হাদিসে কেন আসলো, মানে ওই এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানটা একটু তুলে ধরেছে এবং আহলে বাইতের মানটা একটু তুলে ধরেছে, এবং মানে এখানে গায়েবে খবর দেন, আল্লাহ রাসূলকে গায়েবে খবর দেন ওয়ালা বানিয়েছে, ওই কারণে মূলত এদের চুলকানি উঠে গেছে এখানে যে গজলটি তুমি ডিলিট করে দাও। তো ওই কারণে মূলত গজলটি ডিলিট করে দিয়েছে। এবং আপনারা একটু শুনলে অবাক হবেন যে জুবাইর আহমদ তাশরিফ সে বলেছে যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকেও কল করেছিলাম, তো বড়দেরও ভুল হয়। মানে এই কথার মানে কি জুবাইর, আমি জুবাইরকে বলবো, মানে এই কথার মানে কি, মানে ওই যেভাবে জুবাইর যেভাবে মানে লাইভে সে কথাটি বললো যে আমি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকেও কল করেছিলাম, বড়দেরও ভুল হয়, মানে সে যেইভাবে বলেছে বোঝা যাচ্ছে যে তাহিরি হুজুরকে কল দিয়েছে সে, আর কল দেওয়ার পর তাহিরি হুজুর নিজের ভুল মানে নিজে শুধরে নিয়েছে আর বলেছে ওর কাছে যে আসলে ভুল আমারও হয়েছে, মানে ওর কথার প্রেক্ষাপটে সেটাই বোঝা যায় যে তাহিরি হুজুর নিজের ভুল, মানে এই গজলটিকে তাহিরি হুজুরও ভুল করেছেন, ভুল করার কারণে জুবাইরকেও বলেছেন যে আমারও ভুল হয়েছে। এই কথার মানে কি, এইভাবে বলার মানে কি, তাহিরি হুজুরকে কল করেছো তুমি, তাহিরি হুজুর তো তোমার কলই রিসিভ করে নাই, তাহিরি হুজুর আননোন নাম্বারে কল খুব কম রিসিভ করে, ঠিক আছে, যা মানে সেভ নাম্বারে কল রিসিভ করে, আমরা যে তাহিরি হুজুরের মানে সারাদিন তাহিরি হুজুরের পিছন পিছন থাকি, সারাদিন হুজুরের মানে হুজুরকে ফলো করি, সারাদিন হুজুরের সাথে কথাবার্তি মানে না বললেও মানে মোবাইল ফোনে বা ফেসবুক মেসেঞ্জারে কথাবার্তি বলি, তাও আমরাও কল দিলে আমাদের কলটাও মানে রিসিভ করতে অনেক সময় লাগে, মানে তিনার সাথে তোমার কথাই হয় নাই, তুমি কল দিয়েছো ঠিক আছে, তোমার কল তিনি রিসিভই করে নাই, তোমার সাথে তিনি কীভাবে কথা বলবে। তুমি যেভাবে বলেছো যে তাহিরি হুজুরকে কল করেছিলাম বড়দেরও ভুল হয়, তার মানে তুমি তাহিরি হুজুরের সাথে কথা বলেছো আর তাহিরি হুজুরও নিজে মানে নিজে অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করেছে, এটা এখানে ভুলের কিছু নাই। তাহিরি হুজুর মানে পরবর্তীতে মানে ওয়াজের মধ্যে এটার প্রতিবাদ করেছে, আপনারা একটু শুনেন। আবার সে লাইভে বলছে গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ এই গজলটা তো উনিও গাইছে, যারা তোমাকে বলছে আমি বলবো ওনাদেরকে পরামর্শ দিব, আপনারা একটা তরুণ প্রতিভাবান একটা ছেলে এই গজলটা গেয়েছে আহলে বাইতের মহব্বতে, তাকে ওই সুন্দর রাস্তা থেকে এই গজলটা কেটে দেওয়ার আহ্বান করা আপনাদের উচিত হয়নি। তো এখানে হুজুরের কথাই একবার ক্লিয়ার কাট বোঝা যায় যে হুজুরের সাথে আর কোনো কথাই হয় নাই, কারণ যদি হুজুরের সাথে কথা হইতো তাহলে হুজুরে এই হাজার হাজার মানুষের সামনে বলতো যে তাশরিফ আমাকে কল দিয়েছিল, তাশরিফকে আমি বুঝিয়েছি আমার সাথে কথা হয়েছে, তাহির হুজুর সেটা বলেনি। হুজুরের বক্তব্য শুনে একবার ক্লিয়ার হয়ে গেছেন যে জুবাইর আহমদ তাশরিফ তাহির হুজুরের সাথে কোনো কথা বলে নাই, মানে কল দিয়েছে তাহির হুজুর ওর কল রিসিভই করে নাই, ঠিক আছে, অতএব জুবাইর আহমদ তাশরিফ মানে একটি মিথ্যাচার কথা তুলেছে, মানে এখানে তাহির হুজুরকে খাটো করা হয়েছে, মানে ওই এই কথাটা বলে। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি হুজুরকেও আমি কল করেছিলাম, অনেক সময় দেখা যায় অনেক বড়রাও অনেক মাঝে মধ্যে ভুল করে ফেলে যে আমি তাহির হুজুরকে কল দিয়েছিলাম বড়দেরও ভুল হয়, মানে তাই জুবাইর তুমি মানে কি বোঝাতে চাচ্ছ যে তাহির হুজুরের ভুল হয়, মানে তিনিও ভুল করেছে গজলটাকে, এই কথাটি বলা তোমার মোটেও ঠিক হয় নাই। আমি বলবো যদি সম্ভব হয় তাহির হুজুরের কাছে গিয়ে তুমি ক্ষমা চাবা, এইরকম কথা বলা মানে এটা যারা তাহির হুজুরকে ভালোবাসে, তাহির হুজুর হচ্ছে আমাদের আমাদের প্রাণের স্পন্দন, তো তিনাকে নিয়ে কথা বললে মানে আমাদেরও মানে কষ্ট লাগবে, খারাপ লাগবে, স্বাভাবিক, তিনাকে আমরা ভালোবাসি, তিনি আমাদের সুন্নতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সুন্নতের আইডল, যুবকদের আইডল, তো তিনাকে আমরা ভালোবাসি, তিনাকে নিয়ে মানে তিনাকে খাটো করে কথা বলবা মানে এটা কেউ সহ্য করবে না। এই গজলটি রিলিজ হয়েছে কখন, গজলটি রিলিজ হয়েছে আজ থেকে প্রায় 8-10 বছর আগে রিলিজ হয়েছে, তো ওই সময় থেকে এখন পর্যন্ত শুনি আসছি, গেয়ে আসছি, কেউ তো কোনো ফতোয়া দিল না। 2023 সালে এসে মোল্লাদের চুলকানি উঠে গেছে, দয়াল নবীজির এই গায়েবে খবর দেনেওয়ালা আগে কেন বলে দিল,
তো মানে এটা সত্যি মানে সত্যটা তুলে ধরেছে আর দ্বিতীয়ত হচ্ছে জুবায়ের আহমদ তাশরিফ হচ্ছে কওমি অঙ্গের ওহাবি তো সেই ক্ষেত্রে সেও মানে কওমি অঙ্গের হয়ে যেহেতু এটা বলেছে সেহেতু কওমি অঙ্গের অনেকেই সেটা মেনে নিবে যে দয়াল নবীর গায়েবে খবর দেনে বলা ওইটা মেনে নিবে বিদায় এদের চুলকানি হয়ে গেছে এদের চুলকানি উঠে গেছে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এদের থেকে সব সময় দূরে থাকবেন মানে এরা কখনোই আসলে লাইনে আসবে না যে আমরা মানে যতই বলি যে এরা বুঝবে বা সঠিক পথে চলে আসবে মানে তারা কখনোই আসবে না যারা আসে শুধু সেলিব্রিটি এবং ভাইরাল হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত আহলে বাইতের নামগুলো ব্যবহার করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝদান করুন এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ভাই এবং বোনদেরকে বলবো এদের মতো লোকদের কাছ থেকে সবসময় বিরত থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন অবশ্যই সকলের কাছে অনুরোধ ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ